হ্যালো গয়েস ওয়েলকাম টু মাই চ্যানেল তো গায়েস আজকের ভিডিও তোমাদেরকে জানিয়ে দেবো আমি আগের ভিডিও দেখিয়েছিলাম সাহারা রিফান্ড পোর্টাল থেকে তোমরা রিফান্ডের জন্য কীভাবে অ্যাপ্লাই করবে আজকের ভিডিও তোমাদেরকে জানিয়ে দেবো সেই রিফান্ডের টাকা তোমাদের কোন ব্যাঙ্কের অ্যাকাউন্টে আসবে তো গাইস এর জন্য সরাসরি তোমাদেরকে চলে আসতে হবে ক্রোম ব্রাউজারকে তো গয়েস ক্রোম ব্রাউজারে আসার পরে সিম্পলি তোমরা এখানে সার্চ করবে ডিবিটি লিঙ্ক স্ট্যাটাস চেক সিম্পলি এটা লিখে সার্চ করবে ডিবিটি লিঙ্ক স্ট্যাটাস চেক এরপর একটু স্কল ডাউন করতে হবে তো গাছ এখানে দেখতে পাচ্ছ ডকুমেন্ট আধার ইউআইডিএই ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সিম্পলি উপর ক্লিক করবে তো গাছ এরপর দেখতে পাচ্ছ লেফট সাইডে সিটিজেন কর্নার সিম্পলি উপর ক্লিক করবে এরপর দেখতে পাচ্ছো এখানে সিটিজেন ব্যাংক অ্যাকাউন্ট আধার লিঙ্কিং টেটাস সিম্পলি উপর ক্লিক করবে তো গয়েস এখানে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করবে এখানে তোমাদের আধার নাম্বারটা বসাবে তো যার অ্যাকাউন্টে রিফান্ড হয়ে আসবে টাকাটি তার এখানে আধার নাম্বারটি বসাবে তো এরপরে দেখতে পাচ্ছ নিচে রয়েছে সিকিউরিটি কোড সিম্পলি নিজের সিকিউরিটি কোডটা উপরে তোমরা বসাবে যদি না বুঝতে পারো তার এখানে ক্লিক করবে তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো এটা দেখে উপরে কোডটায় বসিয়ে দেবে তো আমি এখানে বসিয়ে দেবো এরপরে সেন্ট ওটিপিতে ক্লিক করবে তো গায়েস তোমাদের কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপিটি চলে যাবে আর গায়েস তোমাদেরকে জানিয়ে দিই এখানে কিন্তু তোমাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে তবেই কিন্তু যাবে ঠিক আছে তো ওটিপিটি চলে আসতে সিম্পলি ওটিপিটি এখান থেকে আমি কপি করে নেব এরপরে নিচে চলে আসবো একটু তো এখানে এই বক্সে আমি ওটিপিটি ইনপুট করে ফেলবো এরপর আমি এখানে সাবমিট অপশানে ক্লিক করে ফেলবো তো গায়ে দেখতে পাচ্ছ কংগ্রেচুলেশন ইউর আধার ব্যাঙ্ক ম্যাপিং হ্যাশবিং ডান অর্থাৎ এখানে কিন্তু ডেবিট লিঙ্ক করা রয়েছে আর দেখতে পাচ্ছ এখানে আধার নাম্বারের লাস্ট কিন্তু ফোর ডিজিট শো করবে এখানে দেখতে পাচ্ছ ব্যাঙ্ক সিডিং স্টেটাস অর্থাৎ এখানে কিন্তু এটা অ্যাক্টিভ থাকতে হবে তবেই কিন্তু তোমাদের টাকাটি আসবে এখানে যদি ডিঅ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু টাকাটি আসবে না এখানে সবসময় এটা অ্যাক্টিভ থাকতে হবে তো গাছ এই নিজে দেখতে পাচ্ছ ব্যাঙ্ক সিডিং ডেট অর্থাৎ এখানে কবে সিডিং হয়েছে তার কিন্তু ডেটটা শো করছে এরপর দেখতে পাচ্ছ নিচে রয়েছে ব্যাঙ্ক অর্থাৎ কোন ব্যাঙ্কে তোমাদের টাকাটি আসবে সেই ব্যাঙ্কটা কিন্তু নিচে শো করবে ঠিক আছে তো এখানে যে ব্যাঙ্কটা থাকবে সেই ব্যাঙ্কে তোমাদের কিন্তু রিফান্ডের টাকাটি আসবে আর এই ব্যাঙ্কটা তোমরা চেক করে নিবে যে অ্যাক্টিভ আছে না ডিএকটিভ আছে যদি এটা ডিএক্টিভ থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এটা অ্যাক্টিভ করে নিতে হবে ঠিক আছে অ্যাক্টিভ না থাকলে তোমাদের কিন্তু টাকাটি আসবে না তো গ্যাস এই ছিল আমার ভিডিও তো গাছ ভিডিওটা কেমন লাগলো যদি গ্যাস ভালো লাগে অবশ্যই লাইক করে দিও